probably won't sit for me. Assalamu alaikum. Eid Mubarak. কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এবারে ঈদটা একটু অন্যরকম ঈদ হলো। ঘরে যার যার পরিবারের সঙ্গে সে ঈদ করলো। আসলে আমাদের সঙ্গে এরকম একটা ঈদ যায় না, তারপরও মানিয়ে নিতে হচ্ছে আমাদের। আমরা আমাদের সঙ্গে এরকম ঈদ না গেলেও আমরা এরকম ঈদের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলাম। পরিবেশের সঙ্গে আসলেই সব সময় খাপ খাইয়ে নিতে হয় নিজেদেরকে, তাই এরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে ঈদের তৃতীয় দিন, তা সত্ত্বেও লাইভে চলে আসলাম, কারণ আমরা তো বাসায় আছি, বাসায় সারাদিন পরিবারের সঙ্গে আছি, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। এবং মনে হলো যে দর্শকদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমার যারা ভিউয়ার্স আছে তারাও ঘরে বসে আছে, ঘরে বসে থেকে হয়তো কেউ কেউ বোর ফিল করছেন, তার থেকে আমরা যদি কিছুটা কাজ করতে পারি, কাজের মধ্যেও থাকতে পারি, তাহলে অনেকটা বোরিংনেসটা কেটে যাবে। তাই চলে আসলাম লাইভে, আশা করি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হবেন। আজকে আমরা দেখব যেটা, যে কালার কাপড়ে কিভাবে ফেব্রিক্স কালার করা যায়। আমরা জানি যে কালার কাপড়ে ফেব্রিক্স কালার করতে গেলে কালারটা ঠিক মতো ফুটে না। তো আমি বলেছিলাম আপনাদেরকে আগেও যে কিভাবে ব্ল্যাক কাপড়ের মধ্যে বিভিন্ন কালার দিয়ে আমরা কাজ করতে পারি সেটা দেখাবো। তো সেই কাজটা আজকেই আমরা করব, কালার কাপড়ে ডিজাইন করে দেখাবো। আসলে আমি কোনো ডিজাইন করব না, আমি শুধু কালারের ব্যবহারটা দেখাবো, যে কিভাবে আমরা ফেভিক্রিলের অ্যাক্রেলিক কালার বা পার্ল মেটালিক কালার বা পার্ল কালার দিয়ে কিভাবে আমরা ব্ল্যাক কাপড়ের মধ্যে কালারটা করব, সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের। আর এর ভিতরে গত দুই মাসের মধ্যে আমি অনেকগুলো টেকনিক আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা টেকনিকই কিন্তু আপনারা কালার কাপড় এই ব্ল্যাক কাপড়ের বা নেভি ব্লু কাপড়ে বা মেরুন কাপড়ের উপরে করতে পারবেন। শুধু এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে করতে পারবেন। আমি প্রথম লাস্ট ক্লাসে, গত সপ্তাহে লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখেন ওয়াটার কালার মানে ড্যাম কালার, ড্যাম কালারটার কাজটা দেখিয়েছিলাম। দেখেন এটা কিন্তু একদম কাপড়ের সাথে মিলে গেছে, সফট হয়ে গেছে। আমি এটা যখন ওয়াশ করব, ওই দিন আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে কতক্ষণ শুকাতে হবে, আমি তখন ঠিক বুঝি নাই, পরে আমার খেয়াল হলো আসলে আমরা যখন অ্যাক্রেলিক কালার দিয়ে কাজ করব তখন এটা 72 ঘন্টা শুকাবো। 72 ঘন্টা শুকাবার পরে কিন্তু এটা ওয়াশের বিষয়, তার আগে ওয়াশ করা যাবে না। তো এই যে ওই দিনের আমার যে কাজটা ওটা এটা ছিল। আজকে আমি শুরুতেই দেখালাম, ওদিনও অনেকে বলেছিলাম যে পরের ক্লাসে দেখাবো। আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফারহানা সুলতানা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। এবং যারা যুক্ত আছেন প্রায় 17 থেকে 18 জনের মতো, সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে তারাও কিন্তু দেখার সুযোগ পাবে। কারণ আজকে যে ক্লাসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে আমরা অনেক সময় ডিপ কাপড়ের মধ্যে কালার করতে পারি না, তখন কালারটাও নিজে নিজেই লাইট কালার হয়ে যায়। তো সেই জিনিসটাকে কিভাবে আমরা কাজ করব সেটাই মেইনলি দেখব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা যদি সবাই একটু শেয়ার করে দেই তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আর ড্যাম কালার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেও ইনবক্সে মেসেজ দিতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দিব। আর এই ক্লাসটা শেষ হবে 5টায়, আমাদের একটা সিক্রেট গ্রুপ ক্লাস শুরু হবে, যেটা হচ্ছে রোস্টের ক্লাস, চিকেন রোস্ট। অনেকেই আমরা চিকেন রোস্ট করি কিন্তু বিয়েবাড়ির মতো পারফেক্ট রোস্টটা হয় না, তাদের জন্য ওই ক্লাসটা সিক্রেট গ্রুপ। যদি আপনারা এর মধ্যেও কেউ আগ্রহী হন, মাত্র 100 টাকা রেজিস্ট্রেশন করে আপনারা ওই গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে আমার ওই অ্যাডের ভিতরে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে বিকাশ করে আপনারা অ্যাড হতে পারেন। নাসিমা হাবিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপা ঈদ মোবারক, আপা আপনাকেও
ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। তো আমরা মেইনলি যেটা দেখব যে আজকের কাজটা দেখব, আজকের কাজটা কি দেখব যে আজকে কিভাবে কাজ করা যায়, আজকে লাইট কালারের ডিপ কালারের কাপড়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখব। দেখেন আমি এখানে কয়েকটা পাতা করেছি, আপনারা দেখে বুঝতেছেন যে কালো কাপড়ের মধ্যে কেমন করে পাতাটা দেখা যাচ্ছে, এখানে কি কালার আসছে, হালকা নীল কালার আসছে, এখানে সিলভার কালার আসছে, এটা হালকা ইয়েলো কালার, এটাও একটু হালকা সবুজ টাইপের, এটা বেগুনি কালার এসেছে, বা এই যে একটু রেডিশ কালার। আমি কিন্তু কয়েকটা কালার এই কাপড়টার ভিতরে করেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, দেখছেন অনেকে যুক্ত হয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। আশা করি আমাদের সঙ্গে মনসুরও যুক্ত হয়েছেন। সবাই দেখতে পেয়েছেন যে কালো কাপড়ের মধ্যে কিভাবে কালারগুলো ফুটেছে, এটা নিয়েও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তারা করতে পারেন। আর এখন এই কাজটা আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাবো, সেটা দেখানোর জন্য আমি একটা কালো কাপড়ের মধ্যে ফ্রেম লাগিয়ে নিচ্ছি। পেন্টিং এর কাজ করার সময় কাপড়টা যদি টান টান থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়। হাসি খুশি লিখেছেন, পুরো সপ্তাহ অধীর আগ্রহে আপনার ক্লাসের জন্য বসে থাকি, ধন্যবাদ। আপু পুরো সপ্তাহ কেন বসে থাকেন, আমি তো সপ্তাহে ছয় দিনই ক্লাসে আসি, ছয় দিনই আমাদের সাথে যুক্ত হবেন, তাহলে আর সপ্তাহে পুরোটা বসে থাকতে হবে না। দুই দিন যেমন সেলাইয়ের ক্লাস দেখাই, দুই দিন রান্নার ক্লাস দেখাই, এবং দুই দিন এই হস্তশিল্পের ক্লাস দেখাই। হস্তশিল্পের আমরা এতদিন ফেব্রিক্সের উপরে কাজ দেখেছি, আমি আরও ফেব্রিক্সের উপরে কয়েকটা কাজ দেখানোর পরে চলে যাব শোপিস, গহনা, এগুলা জিনিসে কীভাবে আমরা গহনা তৈরি করতে পারবো, কীভাবে শোপিস তৈরি করতে পারবো। পাশাপাশি আমি আরও একটা আপনাদেরকে নতুন ইনফরমেশন দেই, যেহেতু আমাদের রান্নার ক্লাসে ওটা হচ্ছে পেইড ক্লাস, তো রান্নার ক্লাসে আমি সামনে কাবাবের কোর্স শুরু করব, যেহেতু আমাদের ঈদুল ফিতর চলে গেল, সামনে ঈদুল আজহা আসছে, তো ঈদুল আজহায় আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাবাব কিভাবে তৈরি করতে পারি, 22 রকমের কাবাব দিয়ে একটা কোর্স শুরু করব, যেটা হচ্ছে কোর্স ফি থাকবে 2000 টাকা। তো যারা ওই কোর্সটা করতে আগ্রহী তারা রেজিস্ট্রেশন করে নেবেন, ওখানে আমি 22 রকমের কাবাব দেখাবো, শিক কাবাব, নানরুটি থাকবে, রোজ গ্রিল চিকেন থাকবে, বটি কাবাব থাকবে, ওখানে খিরি কাবাব থাকবে, অনেক ধরনের মজাদার সব কাবাবগুলো থাকবে। তো যারা আগ্রহী থাকবেন তারা কাবাবের ক্লাসে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আজকে বিকেল 5টায় কিন্তু আমাদের একটা রোস্টের ক্লাস, যেটা হচ্ছে পেইড ক্লাস। নাসিমা হাবিব লিখেছেন, আপু আমার মনে ছিল না বিকেলের কথা, আমি 12টার সময় থেকে অপেক্ষা করছি, আপু সরি। আমিও ভেবেছিলাম 12টার আগেই আমি পোস্টটা দিব যাতে আপনারা অপেক্ষা করতে না হয়, কিন্তু আমি একটু অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আমি ভুলে গেছিলাম, আমি রিয়েলি সরি আপু, 12টার আগে আমি পোস্টটা দিতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আপুরা দেখতে পেয়েছেন কি কালার কাপড়ে কীভাবে কেমন হয়েছে, কালারটা কেমন ফুটেছে, একটু যদি আপনারা কমেন্টস করে জানান যে কেমন হয়েছে তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা আমার যেটা কথা ছিল যে আমি কালার কাপড়ে কীভাবে কাজ করব, এই কালার কাপড়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আমি ফেনির আপুর জন্য বলছি, ফেনিতে যে আপু কালার নিলেন সে আপু আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে মেটালিক কালার এবং পাল কালারের কাজ কী। আপু এই যে দেখেন আমার হাতে যে বক্সটা আছে এটা হচ্ছে ফেভিক্রিলের পাল মেটালিক কালার, এটার মধ্যে 6টা কালার আছে, দেখেন 6টা কালার আছে, এই 6টা কালার হচ্ছে একটু মেটালিক টাইপের কালার, দেখেন এটা দিয়ে আমরা
কাজটা করব আরেকটা হচ্ছে পার্ল কালার পার্ল কিট আর একটা হচ্ছে মেটালিক কিট তো পার্ল কিটের কালারগুলো এটা আর মেটালিক এর কালারগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন হাসি খুশি লিখেছেন ঠিক আছে ম্যাম খুব সুন্দর লিখেছেন নাসিমা হাবিব রবিউল ইসলাম খুব সুন্দর ধন্যবাদ সবাইকে এখন আমি যখন কালো কাপড়ে কাজ করব কালো কাপড়ে কাজ করার সময় আমরা এই যে মেটালিক কালারের ভিতরে যে সিলভার কালার সেই সিলভার কালার বা গোল্ডেন কালার এই দুইটা কালারকে আগে ব্যবহার করব এই দুইটা কালারকে আগে ব্যবহার করার পরে আপু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন পার্ল মেটালিক এটা হচ্ছে 180 টাকা এক বক্সের দাম আর এখানে যেটা পার্ল কিট দেখছেন এটা হচ্ছে 150 টাকা তো আপনাদের যাদের কালার লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কালারের ব্যবস্থা করায় দিব কোম্পানির সাথে কথা বলে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা করার আগে এই যে গোল্ডেন বা সিলভার কালার যেটা এই দুইটা কালারের যে কোনো একটা কালার আমি ব্যবহার করতে পারি নাসিমা হাবিব লিখেছেন আপু রান্নার ক্লাসটা কি এভাবেই শিখাবেন নাকি ঢাকা ট্রেনিং সেন্টারে শিখাবেন আপু আমাদের রান্নার ক্লাস কিন্তু প্রতিদিনই হচ্ছে যারা ওয়ান পেমেন্টে করতেছে আমি এই লাইভেই শিখাচ্ছি ওটা একটা সিক্রেট গ্রুপ করা হয় সেই গ্রুপে যারা শুধু মানে ওয়ান পেমেন্ট করেন তাদের জন্য ওই গ্রুপটা করা হয় তারাই শিখতে পারেন তো আজকে বিকেল 5টায় ওরকম আর একটা ক্লাস আছে আপনারা অনলাইনে চাইলে শিখতে পারেন মাত্র 100 টাকা ফি নিব আর আমি যেটা 22টা কাবাবের কথা বললাম 2000 টাকা নিব ওখানে 2000 টাকা দিয়ে 22টা মজাদার কাবাব শিখাবো এরকম অনলাইনে আচ্ছা এবার আমি এখানে সিলভার যে কালারটা এই কালারটাকে খুলে নিচ্ছি এটা কি উল্টা দেখা যাচ্ছে মনোগ্রামটা দেখেন আমি সিলভার কালারটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটা আমি কিছুটা একটু ঢেলে নিব এখন কিছুটা কালার আমি ঢেলে নেওয়ার পরে আমি সামান্য একটু কালার হাতে নিব ব্রাশে সরি ব্রাশে নেওয়ার পরে আমি যে ডিজাইনটা করতে চাই আমি এখন ফ্রি হ্যান্ডে কাজ করব সেই ডিজাইনটা অনুসারে যেমন আমি একটা যদি পাতা করি দেখেন আমি পাতাটা করতেছি খুবই অল্প নিচ্ছি একটা পাতা আমি করলাম তো আমি যদি এখানে কয়েকটা পাতা করতে চাই আমি কয়েকটা পাতা করি জি আপু বিকাশে পেমেন্ট করতে হবে বিকাশ নাম্বারটা আমি বলি 016-7570-2530 016-7570-2530
হাসি খুশি লিখেছেন ম্যাম, সানফ্লাওয়ার কিটের মতো পার্ল কালারে কি পানি ব্যবহার করা যাবে? হ্যাঁ আপু যাবে, তবে প্রয়োজন না হলে করব না, প্রয়োজন বোধে করব। সানফ্লাওয়ার কিটের মতো পার্ল কালারে বা মেটালিক কালারে দুই জায়গাতেই পানি ব্যবহার করা যাবে প্রয়োজন অনুসারে, প্রয়োজন না হলে করবেন না। আমি এখন খুবই হালকা করতেছি, যার কারণে পানি ব্যবহার করতেছি না। রবিউল ইসলাম লিখেছে, আপু আপনার প্রতিটা কাজই সুন্দর, যাবা তখন নিয়ে আসবে, ছেড়ে দিলে এসে না পাবে। আসলে ভাইয়া সুন্দরটা তো নিজের উপরে, যে যেভাবে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করাটাই বড় জিনিস। আপনি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতেছেন তাই মনে হচ্ছে আমার কাজটা সুন্দর, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। নাসিমা হাবিব, আপু জন্মদিনের কেকের ক্লাস শিখান। হ্যাঁ আপু, জন্মদিনের কেকেরও একটা ক্লাস আছে, কিভাবে আপনারা কালার ক্রিমগুলা করবেন, কিভাবে সেই ক্রিম করার পরে একটা কেক ডেকোরেশন করবেন বা সেটিং করবেন, সম্পূর্ণ কিছুই আমি দেখাবো। সামনে আমাদের কেকের ক্লাস দিব, অপেক্ষা থাকেন, দিয়ে দিব মাঝেই। তো আমি এখানে দেখেন একটা পাতা, কয়েকটা পাতা করে নিলাম। আমি কয়েকটা পাতা করার কারণ হচ্ছে যে আমি এই কয়েকটা পাতার মধ্যে কয়েকটা কালার করে দেখাবো। এখন দেখেন কালো কাপড়ে আমরা যখন হলুদ রং করি তখন কি সেই রংটা থাকে, বা আমরা যদি পেস্ট কালার করি সেটাও থাকে না। যে কোনো কালার আমি যদি করতে চাই কালো কাপড়ে সেটা কিন্তু থাকে না, কি হয় আস্তে আস্তে ড্যাম হয়ে যায়, লাইট হয়ে যায়। সেই কারণে আমি প্রথমেই যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। এই যে নিচের টেক্সচারটা দিয়ে নেওয়ার পরে আমি যদি কালোর মধ্যে কালোও করতে চাই সেটাও কিন্তু সম্ভব, এবং কালোর মধ্যে সাদা করতে চাইলেও সম্ভব। আমি যে কালারটাই করতে চাই না কেন সেটাই করা সম্ভব হবে। আমি প্রথমেই দেখেন আপনাদেরকে একটু হালকা সবুজ একটা কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে আমি নিয়েছি এই যে সবুজ, একটু সবুজ রং নিব। এই যে সামান্য তুলিতে একটু সামান্য রং নিয়ে নিচ্ছি, এই যে এতটুকুন রং নিয়ে সে আমি যদি এই পাতা থেকে শুরু করি, দেখেন এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন সবুজ রংটা কেমন ফুটে উঠল কালোর ভিতরে। ঠিক এমনিভাবে আমি যদি এটার পাশে লাল কালারটা করি, কালোর মধ্যে সাদা করতে হলে আমি আপু সাদাও করে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা কালারই, যে কয়টা কালার আমার কাছে আছে দেখেন, আমি এটা লাল নিলাম, লালটা নিয়েও আমি একইভাবে দেখেন লাল কালারটাও ফুটে গেছে। এই কালারটা কিন্তু আর নষ্ট হবে না বা এর থেকে আর লাইট হবে না। আপনি যতটুকুন কালার চান সে ততটুকুন কালার নেবেন, কালার নিয়ে এভাবে ফুটাবার চেষ্টা করবেন। আচ্ছা আমি এবার লালের পাশে সাদা দেই। আপনারা বললেন যে সাদা কিভাবে বোঝা যাবে, দেখেন আমি সাদা নিচ্ছি। খুবই সামান্য নিব, এত বেশি নিতে হবে না। এই যে আমি সাদা নিলাম, এবার এটার মধ্যে আমি এতটুকুনও রং কিন্তু কাপড়ে খেয়ে দিবে না, আমি যতটুকুন কালার দিব পুরোটাই ভেসে থাকবে। কারণ হচ্ছে আমি প্রথমে
প্রথমের ব্যাকগ্রাউন্ডটাকে কি দিয়ে নিলাম, সিলভার কালার দিয়ে নিয়েছি, যার কারণে আমার পুরো কালারটাই ফুটে থাকবে, এতটুকু কালারও কাপড়ে নিবে না, যতটুকু কালার আমি চাই ততটাই ফুটে থাকবে। আচ্ছা, এবার দেখেন আমি একটু অরেঞ্জ কালার নিচ্ছি, একটু সামান্য অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু আমরা ফেভিক্রিলের অ্যাক্রেলিক কালার দিয়ে এখন কালার করতেছি। প্রথমে আমি যে ব্যাকগ্রাউন্ডটা করলাম সেটা হচ্ছে পার্ল মেটালিকের সিলভার কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করেছি, আর এরপরে আমি সানফ্লাওয়ার কিট যেটা সেটা দিয়ে কাজ করতেছি। আমাদের সঙ্গে যারা আছেন আপুরা বা ভাইয়ারা, তারা দেখেন যে কাজটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা কালার কিভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এবার হলুদ কালারটা করব। আমার কাছে সানফ্লাওয়ার কিটের হলুদ কালারটা নাই, তাই আমি পার্ল কিট থেকে হলুদ কালারটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে সানফ্লাওয়ারের হলুদ কালারটা নাই। নাসিমা হাবিব লিখেছেন প্রথমেই সাদা সিলভার কালার দিব। জি আপু, হয় সাদা সিলভার কালার, না হয় গোল্ডেন কালার, সাদা সিলভার না হয় গোল্ডেন, যে কোনো একটা, এই যে হয় সাদা সিলভার না হলে গোল্ডেন, যে কোনো একটা প্রথমে দিবেন, যে কোনো একটা প্রথমে দেওয়ার পরে আপনি যে কালার ব্যবহার করতে চান সেটা কালার ব্যবহার করবেন। আমি এবার হলুদ করতেছি। এটা একটা হালকা হলুদ, হলুদ কালারটা দিয়ে নিলাম আমি। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, আপনারা যদি কালোর মধ্যে কালো করতে চান সেটাও কিন্তু সম্ভব। আমাদের সাথে রত্না আপু আছে। হ্যাঁ রত্না আপু, এই তোমাদের কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আমি যেটা বললাম যে কালোর মধ্যে যদি কালো করতে চান, এই পাতাটা একটু বেশি লাইট হয়ে গেছিল তাই আমি একটু ডিপ করে দিলাম। দেখেন আমি কালোটাও করে দেখাচ্ছি, এই যে কালো রংটা নিয়ে নিচ্ছি, কালো কাপড়ের মধ্যে কালো রংটাকে আমি ফুটাতে চাই। পুরা যারা আমাদের সঙ্গে আছেন, আমি কিন্তু আসলে কাজ দেখাচ্ছি না, আপনারা কাজটা নিজেরা করবেন, ডিজাইনটা আমি শুধু টেকনিকগুলো দেখাচ্ছি যে কিভাবে আপনি কালো বা ডিপ কালারের কাপড়ের মধ্যে কাজটা করতে পারেন। দেখেন আমি এই যে কালো কাপড়ের উপরে কালো দিয়ে কাজ করতেছি। এটা একটু অ্যাশ টাইপের হয়ে গেল, আসলে লাইটে অনেক কিছু বোঝা যায় না, সামনে থেকে যতটা বোঝা যায় আমি যেটা দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে। আপনারা হয়তো কালোটা ক্লিয়ার বুঝতেছেন না, বাট অ্যাশ অ্যাশ লাগতেছে হয়তো। লাইট আছে এখানে ক্যামেরার জন্য, আর আমি তো আসলে এই যে লাইভ ক্লাসটা করতেছি পুরোটাই মোবাইলের উপরে, তো এভাবে দেখলেন যে কিভাবে কালারগুলো করা যায়। এখানে আমি আরেকটা কালার করি, কি কালার করা যায় একটু, এই কালারটা ব্রাউন কালারটা করি। ব্রাউন করব নাকি বেগুনি করব,
পাবি না একটু একটু বেগুনি বা গোলাপি শেড এটা দিয়ে দেখাই আমি আমাদের সঙ্গে যারা আছেন তারা বোধহয় বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কালো কাপড়ের মধ্যে বিভিন্ন কালারটাকে ফোটাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও অসুবিধা হয় তারা করতে পারবেন আমি এখানে আরেকটু ডিজাইন দেখাই দেখেন এখানে আমি কি করেছি কালোর মধ্যেই এই যে কালোর মধ্যে এটা আমি ডিজাইনটাকে স্টেনসিলের কাজ করেছি স্টেনসিলের কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি একইভাবে স্টেনসিলের প্রথমে আপনারা সাদা দিয়ে সিলভার কালারের যেটা এই যে সিলভার কালারের রংটা দিয়ে প্রথমে স্পঞ্জ করে নেবেন তারপরে আপনারা যে কালারটা নিয়ে আসতে চান ওই কালারটা করবেন আমি এখানে দেখেন করেছি ব্লক আলু দিয়ে ব্লক করেছি আলু কেটে তারপরে ব্লক করেছি এই যে প্রথমে আমি সিলভার কালার দিয়েছি তারপর আমি ইয়েলো কালার দিয়েছি এখানে আমি আলু দিয়েই বর্ডারটা করেছি ব্লকের বর্ডার তো একইভাবে তো আপনারা যদি চান যে আমি ব্লকের ডিজাইন করব সেটাও আপনারা করতে পারেন আপনারা চাইলে যদি স্টেনসিলের কাজ করতে চান সেটাও করতে পারবেন আপনারা যদি চান যে আমরা আরও যে বিভিন্ন মোজাইক টেকনিক দেখিয়েছি বা আরও অন্য অন্য যে টেকনিকগুলো সব আমার মাথায় এখন আসতেছে না অন্য যে টেকনিকগুলো দেখাইছি সেইগুলোও যদি একইভাবে কাজ করতে চান আপনারা করতে পারবেন কিন্তু শুরুতে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে সিলভার কালার দিয়ে শুরুটা করে নেবেন সিলভার কালার দিয়ে করার পরে আপনি আপনার কাজটাকে অন্য যে কালার দিতে চান সেই কালার দিয়ে করতে পারবেন আচ্ছা রত্না লিখেছেন ভালো আছে ঈদ মোবারক আপু তোমরা কেমন আছো জি আপু আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাকেও ঈদের শুভেচ্ছা শেহনাজ লিখেছেন এগুলো কি রং আপু এগুলো হচ্ছে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার সানফ্লাওয়ার কিট যেটা বলা হয় সেটা এই যে দেখো আমি দেখাচ্ছি তারপরে এখানে আমি ব্যবহার করেছি পার্ল কিট এখানে আমি ব্যবহার করেছি মেটালিক কিট এখানে তিন ধরনের কালার ব্যবহার করা হয়েছে সবগুলোই ফেভিক্রিলের আমি এখন আরেকটা ডিজাইন একটু দেখাই আপনাদের নাসিমা হাবিব লিখেছেন এটাকে জলছাপ বলে অর্থাৎ যে রঙের কাপড় কালার করব সেই কালার করার আগে সিলভার কালার করা হয় আপু আমি ঠিক বলতে পারি না এটাকে জলছাপ বলে কি না আমি ক্লিয়ার না আচ্ছা আমি যেটা বললাম যে আমি আরেকটা কালার করে দেখাবো আরেকটা ডিজাইন করে দেখাবো দেখেন
তানজি এখানে কি দেখা যাচ্ছে বাবা দেখো তো হ্যাঁ আমি আরেকটা ডিজাইন করতেছি এই কাজগুলো সবাইকে দেখানোর উদ্দেশ্য আমার যারা সামনে ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা বুটিকস নিয়ে কাজ করেন বা আপনারা যারা অর্নামেন্টস নিয়ে কাজ করেন বা যারা আপনারা অন্য অন্য জিনিস নিয়ে বাঁশ বেত এগুলো নিয়েও যারা কাজ করেন তারা প্রত্যেকে কিন্তু শুধু এই টেকনিকগুলোকে অবলম্বন করে যে কোনো কাজ করতে পারবেন সেজন্যই আমার এই কাজগুলো দেখানো তাছাড়া আর কিছু না আসলে আমি এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে এখানে আমি কোনো ব্যবসা না আপনাদেরকে শুধু যে ঘরে আপনাদের সবাই আমরা হোম কোয়ারেন্টাইনে আছি সেই সময়টা যাতে আপনাদের মেন্টাল একটা সাপোর্ট দেওয়া যায় এই জন্য আমি এই কাজগুলো সেজন্যই আমাদের এই কাজগুলো করা আর ফেভিক্রিল যেটা করেছে তারা হচ্ছে স্পন্সার তারা আমাদেরকে কালারগুলো দিয়ে সহযোগিতা করতেছেন যাতে আমরা কাজগুলো দেখাতে পারি আপু আমরা যেটা ব্লগ যখন করি জলসাপ যেটা করি সেটা হচ্ছে যে আমরা যে কালারের কাপড় সেই কালারের কালার দিয়ে কাপড়টাকে আগে জলছাপ দেই তারপরে আমরা অনেক সময় জলছাপ আকারেও রাখি আবার অনেক সময় তার উপরে ডিপ কালারে কালার দিয়ে কাজ করি কিন্তু সেটা সম্পূর্ণ ডিফারেন্ট আর এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস কারণ জলছাপ হচ্ছে ওটার একটা ডিজাইন আর এটা হচ্ছে আমার কালারকে ফুটিয়ে তোলার সহায়ক হিসেবে কাজ করতেছে তাই এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি কিন্তু জলছাপ ঠিক হয় কিনা আমি ক্লিয়ার না আমি জেনে জানাতে পারবো আচ্ছা আমাদের সঙ্গে ফারহানা আক্তার লিখে আছেন আপু ব্যাকগ্রাউন্ড কালার কি সবসময় একই রকমের হবে হ্যাঁ আপু আমি যখন কালোর মধ্যে কাজ করব বা নেভি ব্লু বা ডিপ মেরুনের মধ্যে কাজ করব তখন আমি ব্যাকগ্রাউন্ডে হয় সিলভার না হলে গোল্ডেন এই দুইটা কালার দিয়ে কাজ করব কোনটা হয় সিলভার না হলে গোল্ডেন এই যে এই দুইটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে কাজ করব আচ্ছা দেখেন এখানে আমি কিছুটা সাদা রং মানে সিলভার কালার করে নিলাম সিলভার কালার করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু ঘাস ফুল করব আপু সাউন্ড কম শোনা যাচ্ছে মাঝে মধ্যে আচ্ছা আমি দেখছি যে সাউন্ড কেন কম শোনা যাচ্ছে তানজিম সাউন্ড নাকি কম শোনা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন আমি একটু গাছ করব গাছ করার জন্য সবুজ কালার নিয়ে নিছি দেখেন আমি কিন্তু খুব হালকা অল্প কালার নিচ্ছি এই কালার দিয়ে কাজ করলে এটা এত সাশ্রয়ী হয় যে অল্প কালার দিয়েই আপনি অনেকগুলা ডিজাইন করে ফেলতে পারবেন সুফিয়া লিখেছেন ব্রাশের নাম্বার কত
জি আপু, এটা আপনি এটা কত নাম্বার ব্রাশ দেখো তো, এটা আমার হাতে যে ব্রাশটা আছে এটা 7 নাম্বার ব্রাশ। এটা কি ফ্ল্যাট ব্রাশ বলে? 7 নাম্বার ফ্ল্যাট ব্রাশ। দেখেন আমি একটু গাস করে নিলাম। আপু এখন কি সাউন্ড শুনতে পাচ্ছেন? আপনার ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নেন, দেখেন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে কিন্তু সাউন্ড অনেকটা ক্লিয়ার আছে। এবার আমি সাদা রং নিলাম। আমি সাদা রং নিয়ে একটু ঘাস ফুল করবো। দেখেন হালকা সাদা দিয়ে আমি একটু ঘাস ফুলের জন্য ব্রাশ করে নিলাম। সাদিয়ে লিখেছেন, আপু আমি আগে রঙের কাজ করা ট্রাই করেছিলাম বাসায়। আচ্ছা ধন্যবাদ, এখন শুনতে পাচ্ছেন, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা আপু, কদম ফুল ডিজাইনটা কি দেখাবেন? হ্যাঁ আপু, কোনো একটা ক্লাসে কদম ফুলের ডিজাইনটা দেখাবো, চিন্তা করবেন না, আমাদের সঙ্গে থাকেন। আজকে দেখাবো না, কোনো একটা ক্লাসে আমি কদম ফুলের ডিজাইনটা দেখিয়ে দিব। আমি যে ডিজাইনটা করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? একটু যদি কমেন্টসে লিখেন তাহলে আমার জন্য সুবিধা হয়, আর আপনারা যদি না লিখেন তো মনে হয় যে আমি একাই করে যাচ্ছি, আপনারা আসলে বুঝতে পারছেন কি পারছেন না। আমি সাদা রং দিয়ে একটু ঘাস ফুলটাকে এঁকে নিলাম। আর আমি শুরুতেই বলে রেখেছি, আমি কিন্তু আর্টিস্ট না পুরা, আমি হবি টিচার, আমি শখের বসে কাজ করি। তো কাজ করতে করতে আমি যতটুকু কাজ শিখেছি ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করি। আমি আবারও যেটা বলছি যে
আমাদের এই ক্লাসটার পরে 5টায় ঠিক 5টায় আমাদের আরেকটা লাইভ শুরু হবে যেটা হচ্ছে চিকেন রোস্ট 5:10 এ আমরা করব চিকেন রোস্টে ক্লাস ওটা হচ্ছে অন পেমেন্টে 100 টাকা রেজিস্ট্রেশন ফি যদি আপনারা কেউ রেজিস্ট্রেশন ফি 100 টাকা দিয়ে ওই ক্লাসটা করতে চান তাহলে আমাদের আমার বিকাশ নম্বরে বিকাশ করে দিয়ে আপনারা এই ক্লাসটায় যোগ দিতে পারেন আমাদের সঙ্গে একদম বিয়েবাড়ির দোকানের বিয়েবাড়ির মতো কিভাবে রোস্টটা হবে সেই রোস্টটা আমরা দেখাবো আসলে রোস্ট অনেক ভাবে হয় কিন্তু এটা বিয়েবাড়ির রোস্টার মতো যে রোস্টটা সেটা দেখাবো ফোন নাম্বারটা হচ্ছে 016-7570-2530 016-7570-2530 যারা রোস্টের ক্লাসটা করতে চান আমি 5:10 শুরু করব তারা বিকাশে পেড করে আপনারা যোগদান করতে পারেন আচ্ছা সাদিয়া লিখেছেন সাদিয়া চৌধুরী সুন্দর লাগতেছে আপু শেহনাজ লিখেছেন আপু দেখেছি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে সহজ আমি করতে গেলে এত সুন্দর হয় না আপু চেষ্টা করতে হবে চেষ্টা করলে এত সুন্দর হবে কারো কাজই শুরুতে এত সুন্দর হবে না আর আমার কাজ তো সুন্দর না আমার কাছে পছন্দ হয় না আমার ছেলে আমাকে হেল্প করতেছে আমার ছেলের কাছে পচা লাগে তো আপনাদের কাছে সুন্দর লাগতেছে ঠিক আছে ধন্যবাদ তার জন্য কিন্তু আপনি করেন আপনারটাও সুন্দর হবে এভাবে আপনারা কিছু ঘাসফুল করে নিতে পারেন কাশফুলটা যেটা কাশফুলটা আপনারা করে নিতে পারেন এটা জাস্ট আমি একটা জায়গায় দেখালাম আপনি লম্বা করে এভাবে করতে পারেন কুশনের মধ্যে আপনি সোফা ব্যাগে করতে পারেন আপনি যদি আপনার ইউনিক কোনো পর্দা করতে চান আপনার ঘরের জন্য যে পর্দাটা অন্য কোথাও হবে না সেরকম পর্দা করতে চাইলে আপনি সেখানে নিজের মতো করে ইউনিক ডিজাইন করে নিতে পারেন বা আপনার কোনো ড্রেসে আপনি আপনার ইউনিক ডিজাইনটা করে নিতে পারেন এভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন করে কাজ করতে পারেন আমি আপনাদেরকে একটা কথা বারে বারেই বলছি আমি কোনো ডিজাইন শেখাচ্ছি না আমি শুধু কিছু টেকনিক যে টেকনিকগুলো ব্যবহার করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন সেই টেকনিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কাজটা যাতে আরও সহজ হয় তার জন্য আশা করব আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে কীভাবে ডিপ কালারের কাপড়ের উপরে কাজ করতে হয় আমি যে কাজটা শুরুতে দেখিয়েছিলাম সেটা আবারও একটু দেখাই দেখেন এই কাজটা আমি শুরুতে দেখিয়েছিলাম তো আমি আজকে বেশি সময় লাইভে থাকব না কারণ পরবর্তীতে আমার আরেকটা ক্লাস 5:10 ওই ক্লাসটাও আমার রেডি করতে হবে তাই আমি আজকের মতো শেষ করব শেষ করার আগে আমি বলি আপনারা কালকে আমরা দেখাবো কটন বার টেকনিক দিয়ে আমরা কয়েকটা ডিজাইন দেখাবার এটাও একটা টেকনিক দেখাবার চেষ্টা করব আমি দেখাবো কোস্টার সেট কিভাবে করতে হয় কোস্টার সেটটা যেটা হচ্ছে আপনার পানির মগটাকে কিভাবে ঢাকবেন আপনার বিভিন্ন সাইজের মগ থাকে বা বিভিন্ন সাইজের গ্লাস থাকে সেটার ঢাকনাটা যেটা কোস্টার বলা হয় কোস্টার সেই সেটটা আপনি কিভাবে নিজে করবেন ঘরে সেটা আমরা শিখাবো অর্নামেন্টস করা যে পহেলা বৈশাখে বা বিভিন্ন আমাদের তো 12 মাসে 13 পার্বণ সেই পার্বণগুলোতে আমরা বিভিন্ন গায়ে হলুদের অর্নামেন্টস কীভাবে করতে পারি পহেলা বৈশাখের অর্নামেন্টস কীভাবে করতে পারি বা আমরা ঘরে সাজাবার জন্য শোপিস কীভাবে বানাতে পারি লাইট শেড কীভাবে করতে পারি বিভিন্ন রকমের ডিজাইন আমরা দেখাবো আস্তে আস্তে করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা ক্লাস আমি আশা করব যে আপনারা এনজয় করবেন এই ছোট ছোট টেকনিকগুলো দেখে আপনাদের জীবনে হয়তো অনেকটা পরিবর্তন এসে যাবে যে আপনারা যে কাজগুলো করেন সেটার সাথে এটার ভ্যালুটা অ্যাড হয়ে যাবে তখন আপনার ড্রেসটা একটা ইউনিক ড্রেস হয়ে যাবে এবং আপনি সেটা ভালো মূল্যে সেল করতে পারবেন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যাতে আপনাদের টাইমলাইনে আমার এই কাজটাকে শেয়ার করে দেন আপনাদের টাইমলাইনে যদি আমার কাজটাকে শেয়ার করে দেন আপু আমি যেটা বলছিলাম যে আপনারা আমাদের সাথে অনেকেই আছেন তারা যদি আপনাদের টাইমলাইনে আমাদের এই কাজটাকে শেয়ার করে দেন তাহলে কি হবে অনেকে দেখার সুযোগ পাবে
তাই যারা আমরা আছি সবাই সবার কাছে রিকোয়েস্ট আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন কাজটাকে লাস্ট আমি শেষ করার আগে যারা আমাদের সাথে কমেন্টস করেছে একটু পড়ে নেই ফাতেমা লিখেছেন আপু ধন্যবাদ অসাধারণ যে আপু কাজে লাগাবেন তাহলে আমার ভালো লাগবে নাসিমা হাবিব আজকের কাজের নাম কি আপু আজকের কাজটা হচ্ছে ডিপ কালারের কাপড়ের ভিতরে কিভাবে আমরা লাইট কালার বা অন্যান্য কালার ফুটিয়ে তুলব সেই টেকনিকটা দেখিয়েছি এটা আলাদা করে কোনো নাম নেই জাস্ট হচ্ছে যে ডিপ কালারের কাপড়ে আমি বিভিন্ন কালার ফুটাবার জন্য যে টেকনিকটা সেই টেকনিকটা দেখিয়েছি শামস্মিতা ইনশাল্লাহ দেখবো আপু আমিও শেয়ার করেছি ধন্যবাদ নাসিমা হাবিব লিখেছেন তাই নাকি খুব ভালো হবে জি আপু ধন্যবাদ তো আমাদের সবাই আমাদের সঙ্গে যারা আছেন সবাইকে আমি মানে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক বলে যেহেতু আজকে ঈদের শেষ দিন আমি আজকের মতে আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ঘরে থাকুন সুস্থ থাকুন আমাদের সব নিয়মগুলো সেফটিগুলো মেনে আমরা চলার চেষ্টা করব ধন্যবাদ।